তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরও একটা নতুন ভ্লগে স্বাগত জানাই। তো ভ্লগটা আসতে অনেকটা দেরি হয়েছে, তো ফাইনালি ভ্লগটা চলে এসেছে। তো আজকে আমার কলেজে প্রথম দিন না, তবে কলেজে এটা আমার থার্ড ইয়ার চলছে 2022 সাল। তো ভাবছি কেননা তোমাদেরকে আমাদের কলেজটা একটু দেখিয়ে দিই। এর আগে সরস্বতী পুজোর যে ভ্লগটা ছিল তোমরা এইখানে দেখতে পাচ্ছ, ওই ভ্লগটা তোমরা যা ভালোবাসা দিয়েছো প্রায় 1K ভিউজ হতে চললো। তো তারপর আমি ভাবলাম কেননা কলেজ নিয়ে আর কি আরও একটা ভিডিও বানানো যাক, তোমাদের কলেজের ডিটেলে দেখানো যাক। চলো ভিডিওটা শুরু করা যাক। আমি মূলত এই দিক থেকেই আসি, এই হচ্ছে আমার বন্ধু সৌমিক, এই হচ্ছে আমাদের কলেজ। ওইদিকে আরও বিস্তৃতভাবে রয়েছে আর এদিকেও খানিকটা রয়েছে। তো এইদিকে রাস্তা, এইদিকে রাস্তা, আর মাঝখানে আমাদের কলেজ। তো এই দিকটাতে মূলত স্টুডেন্টদের সাইকেল স্ট্যান্ড রয়েছে স্টুডেন্টদের জন্য, আর এখানে একটা ক্লাসরুম রয়েছে যেখানে মূলত ফিজিক্যাল এডুকেশন যেগুলো রয়েছে বা শারীরিক শিক্ষা কর্মচারী সেইগুলো কিছু হয়। আর এটা কলেজের মাঠ। তো যেহেতু লকডাউন ছিল আগে, তো সেই জন্য মাঠটা আর কি ঘাসে ভর্তি হয়ে গেছে। তো এই দিকটাতেও খানিকটা মাঠ রয়েছে, আর কলেজে ঢোকার মেন রাস্তা হচ্ছে কি এইটাই। তো আমি একটু সাইড দিয়ে চলে গেছিলাম কেননা তোমাদের মাঠটা দেখাচ্ছিলাম। গৌরমোহন রয়, স্বর্গীয় গৌরমোহন রয়, তো ইনি কলেজটা বানানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণভাবে জড়িত। 10 মিনিটস লেটার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, তারপর এদিকটাতেও আমাদের ওপরে মূলত বড় বড় যে রুম দুটো রয়েছে সেখানে পাশের ক্লাসগুলো হয়। এখানে একটা বড় হল ঘর রয়েছে, এখানে পাশের ক্লাস হওয়ার সাথে সাথে বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয় কলেজের, যে আনুষ্ঠানিক মানে অনুষ্ঠানগুলো হয় সেগুলো এখানেই হয়। তো তারপর এখানে একটা ঘর রয়েছে যেটা হচ্ছে গিয়ে ইংলিশ ডিপার্টমেন্ট, এখানে জলের জায়গা রয়েছে। আর এই এই দিকটা পুরো হচ্ছে এখানে অফিসিয়াল কাজকর্মগুলো হয়। তো ওই দিকটায় হালকা করে ছোট্ট বাগান পড়া করা রয়েছে কলেজটা যাতে সৌন্দর্যটা বাড়ে, তো রিসেন্টলি এটা লাগানো হয়েছে। এই দিকটাতে রয়েছে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট, এর ওপরে রয়েছে কমার্সের ল্যাব রয়েছে, কম্পিউটার ল্যাব। এইখানে যেটা হচ্ছে এটা বাংলা ডিপার্টমেন্ট, আর নিচেতে যে রুমগুলো রয়েছে এখানেও অনেক ক্লাস হয়। তো আমি এই নিচেতে যাবো না এখন, আমি সোজা আমাদের এই সিঁড়িতে উঠে পড়বো। এই দিকে কিছু ক্লাসরুম রয়েছে, আর এটা হচ্ছে কি ইংলিশ ডিপার্টমেন্ট। এই সোজা হচ্ছে কি আমাদের আরও অনেক ঘর রয়েছে। তো এইটা হচ্ছে আমাদের বিভিন্ন কমার্স, আমাদের স্যার চলে এসছে। এটা হালকা করে কলেজের ওভারভিউ দেবো ইউটিউবের জন্য স্যার। তো এখন আমি বাকিটা দেখাতে পারছি না, আলো ছাড়াই তোমাদের দেখিয়ে দিচ্ছি খানিকটা। তো লোডশেডিং হয়ে গেছে সেই জন্য লাইব্রেরিতে সেরকম বেশি কিছু দেখাতে পারছি না। এখানটা হচ্ছে গিয়ে বসে পড়ার জন্য ব্যবস্থা রয়েছে, আর ফ্যান ট্যান তো ব্যবস্থা আগে থেকেই রয়েছে। আর বইয়ের সম্ভার তোমরা দেখতে পাচ্ছ আমাদের কলেজে কত পরিমাণে বই রয়েছে। আমি সামনের দিক থেকে তোমাদের একটু দেখাচ্ছি, আর এটা হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্সের খাতা। তো এই স্যার আমাদের লাইব্রেরি ডিপার্টমেন্টে থাকে, তো একটু হাই করে দিন। ওই স্যারটা আমাদের লাইব্রেরি ডিপার্টমেন্টে থাকে ওই স্যার। আর এইখানটা খোলা ছাদ পড়ে রয়েছে, আর আগে তোমাদের যে দেখালাম মানে যে বড় বিল্ডিংটা রয়েছে এটা লেডিস হোস্টেল। তো এটা বেশ ভালো কলেজের একটা ফেসিলিটি, মানে লেডিসদের জন্য স্পেশাল হোস্টেল রয়েছে এটা। তো চাইলেও মানে যে লেডিসরা দূরান্ত থেকে পড়তে আসতে পারে এই কলেজে, তো তাদের জন্য এই হোস্টেলটার ব্যবস্থা রয়েছে। আর মূলত কলেজের পিছনে তোমরা দেখতে পাচ্ছ সব চারিদিকে মাঠ আর মাঠ, মানে কলেজটা একটা খোলামেলা পরিবেশেই রয়েছে এখানে কলেজে আর কি। লোডশেডিং হলেও তোমরা মোটামুটি প্রাকৃতিক হাওয়া বা প্রাকৃতিক পরিবেশের ফিলটা তোমরা নিতে পারবে। আর আমার মুখটা একটু দেখো, রোদের মধ্যে পুড়ে গেছে প্রায় অনেকটা, আর সামনে একদম প্রচণ্ড ওই দিক থেকে রোদটা আসছে। তোমাদের এইখান থেকে কলেজের মানে মাঠটার ওভারভিউটা দেখিয়ে দিই, কেমন তোমরা দেখতে পারো কলেজটা এখান থেকে স্যার এক্সপোজ। তো এখন আমি আর সৌমিক মানে আমাদের মূলত কমার্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, মানে ম্যাক্সিমাম ওপরে স্টুডেন্টরা যে জায়গাটাতে আমরা সময় কাটাই আমাদের, এই হচ্ছে আমাদের কলেজ। আর নিচে এখানে একটা গাছতলা রয়েছে, এখানে অবসর সময়ে সকলে বসে থাকে।
1 hour later. গরমে একদম দম বেরিয়ে যাচ্ছে, ঘেমেটেমে গেছি, তো সেই জন্য হয়তো মুখের কোয়ালিটি খারাপ হয়ে গেছে, বাস্তবে এটাই। ভিডিওটা এই পর্যন্তই থাকলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমরা এই কলেজেই পড়ি, যদি আমাদের একটু সাপোর্ট করতে চাও প্লিজ চ্যানেলের নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে সেটা একটু টিপে দিও, আর তার পাশে আসা বেল আইকনটি অল করে দিও, কারণ এই পরবর্তীকালে আমরা যখনই কোনো ভিডিও ছাড়বো তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আর যদি কলেজ নিয়ে আর কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা ভিডিও আনার চেষ্টা করবো। তাই সবশেষে ভিডিও যখন এতটা পর্যন্ত দেখলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।